রক্তদান, বস্ত্র বিতরণ ও তৃণমূল পার্টি অফিস উদ্বোধন হলো রাজারহাটের চক পাচুরিয়ায়। রাজারহাট নিউ টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আফতাবউদ্দিনের উদ্যোগে শনিবার বিকালে একগুচ্ছ অনুষ্ঠানের উদ্বোধন করেন বারাসাত লোকসভা ক্ষেত্রের সাংসদ তথা তৃণমূল মহিলা সভানেত্রী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী সুজিত বোস, হারোয়ার বিধায়ক তথা বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারম্যান হাজি শেখ নুরুল ইসলাম, উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী, জেলা খাদ্য কর্মাধ্যক্ষ জাহানারা বেবে, রাজারহাট ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মোহাম্মদ আফতাবউদ্দিন, কর্মাধ্যক্ষ পরিমল মণ্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মামুন আখতার। এদিন 250 জন অসহায় ব্যক্তির হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। রক্তদান করেন 60 জন সুহৃদয় ব্যক্তি। তাছাড়া ঝাঁ চকচকে দলীয় কার্যালয় উদ্বোধন হয়। দেখুন, আমাদের নিউ টাউনের পরম্পরা হচ্ছে এই কাজ, আমাদের রক্তদান শিবির পার্টি অফিস পাথরঘাট আমাদের খুব শক্তিশালী ঘাঁটি। এখানে আমাদের মানে অঞ্চল সভাপতি রয়েছেন, পার্টির যুব সভাপতি রয়েছেন, সবটা মিলিয়ে একটা আমাদের এই অঞ্চলে সবাই মিলে আমরা এখানে করি। বিধানসভা নির্বাচনও মানে ফলাফল ভালো হয়েছে, সব লড়াই সময় পাথরঘাটে একটা অন্য ধরনের মাত্রা নিয়ে না। আজকে তার সঙ্গে সঙ্গে বস্ত্র প্রদান, পুজোর আগে বস্ত্র প্রদান, আমার তো মনে হয় পুজোর আগে প্রথম একটা বস্ত্র প্রদানে প্রচুর বস্ত্র প্রদান হবে। পুজোর আগে ফার্স্ট বস্ত্র প্রদান আমি করি, এই কথা হয়েছে কি যাই না, রক্তদান তো জানেন 9000 বোতল আমরা করেছি আজকে আমাদের যুব করলেন বস্ত্র প্রদান রক্তদান। তার সঙ্গে এই পার্টি অফিসটা খুব সুন্দরভাবে করেছেন। একটা পার্টিকে পরিচালনা করার জন্য অফিস হচ্ছে অত্যন্ত জরুরি, মানুষের সঙ্গে যোগাযোগ করা, স্থাপন করা, আর যে কোনো একটা ফর্ম ফিল আপ মানুষের আজকে পার্টি অফিস শুধু কজন যুবক আড্ডা মারার জন্য না, আজ মানুষের কাজেই পার্টি অফিস শুধু ব্যবহৃত হয়। যেহেতু আমরা গভর্নমেন্টে আছি, ইত্যাদিতে আছি, সবটা মিলিয়ে একটা আমরা সুন্দরভাবে বিষয়গুলো করছি। এখানে আমরা একসঙ্গে দাঁড়িয়ে করার একটা বিষয় রয়েছে, আমরা সকলে মিলে দেখছেন, আপনারা দেখছেন, একসঙ্গে দাঁড়িয়ে সব কর্মীরা ঐক্যবদ্ধভাবে মমতা ব্যানার্জির নির্দেশ এবং তাকে নিয়ে আমাদের পরিবারের প্রধান তাকে রেখেই আমরা বিষয়টা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই এই কাজকে আমাদের এমপিএস ছিলেন। দেখো, রায়হাট নিউ টাউন তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ব্যানারে সারা রায়হাট নিউ টাউন অঞ্চল জুড়েই বিভিন্ন সময় বিভিন্ন রকম সামাজিক প্রোগ্রাম হয়, কখনো রক্তদান শিবির, কখনো বস্ত্রদান শিবির, বইদান থেকে শুরু করে আমরা সবসময় সামাজিক প্রোগ্রামে থাকি। আমরা একদিকে যেমন রাজনৈতিক প্রোগ্রাম করি, ঠিক তেমনিভাবে আমরা সামাজিক প্রোগ্রামের মধ্যেও থাকি। সেই সূত্র ধরেই আজকে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, আমরা 250 থেকে 300 জনকে এখানে বস্ত্র দেবো। এখানে আমাদের রক্তদান শিবির চলছে, এখানে আমরা দেখুন আমাদের তো একটা হিউজ অ্যামাউন্ট ডোনার আমরা এই 4 মাস ধরে আমরা করেছি, 6 মাস ধরে আমরা হিউজ অ্যামাউন্ট মানে ভারতবর্ষের মধ্যে আমার মনে হয় একটা বিধানসভায় এত বেশি রক্তদাতা কতদিন কোনো জায়গায় রক্ত দেয়নি, তা আমরা এখানে সব জায়গায় করছি। আমরা আজকে এখানে 50 জনের একটা ক্যাম্প ছিল, সেটা 60 জন এখানে রক্ত দিয়েছি।